1, 2, 3, 4. হ্যালো বন্ধুরা, দিস ইজ মাহিন। আজকে আমি আপনাদের একটা স্টোরি বলবো। স্টোরিটা হচ্ছে আমার নিজের লাইফ নিয়ে। ছোট্টবেলায় আমি যখন ছোট ছিলাম তখন আমার লাইফে একটা ঘটনা ঘটেছে, আর এখন আমি আছি গাজীপুর শুটিং লোকেশন। আমার নাটক, আমার স্টোরিটা হচ্ছে আপনার ভূত এফএমের কাহিনী, মানে একটু কাল্পনিক কাহিনী, ভৌতিক কাহিনী। এই জন্য এই যে লোকেশনে জঙ্গলে আসা, হরর টাইপের। আমি যখন ছোট ছিলাম তখন অনেক ছোট, ক্লাস 3 কিংবা 4 পড়ি, তখন আমি দেশে গিয়েছি। দেশে যাওয়ার পরে সব ফ্যামিলি একবারে আপনার একটা ঈদ আমেজের জন্যে, ঈদের জন্যে সবাই আমরা যখন দেশে গিয়েছি তখন যাওয়ার পরে আমাদের এই এলাকার ভিত্তিক অনেক মজা ফাইজলামি দিচ্ছি কটুকুই। ঈদ আসতে অনেক মজা মাস্তি করতেছি, অনেক মজা করতেছি। যাই হোক, আমার পয়েন্টে ফিরে আসি। আর এর আগে বলে রাখি, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা যারা আমার এই ভিডিওগুলি দেখেছেন এখনও যাদের কাছে পৌঁছায়নি, তা আমি মনে করবো যারা দেখেছেন তারা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর যারা যারা দেখেন নাই তারা এই ভিডিওটা দেখার পরে বাকি ভিডিওগুলি দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে গাইস, তাহলে আমি যাই আমার এই মূল স্টোরিতে। স্টোরিটা হচ্ছে যে আমি যখন ছোট ছিলাম তখন একদিন আমার ভাই, আমার বড় ভাই আমার বাড়ির পাশে, হ্যাঁ, আমাদের মাদ্রাসা বা মাদ্রাসা আছে। উফ, এখানে প্রচুর মশা মনে হচ্ছে না? যাই হোক, মাদ্রাসার পাশে একটা বাড়ি আছে, আমাদের বাড়ির পাশে মাদ্রাসা আছে, মাদ্রাসার পাশে একটা বাড়ি আছে, যাই হোক, যেখানে যেভাবে আপনারা বুঝেন ওখানে সে লজিং পড়াতো, এই প্রাইভেট টিচার থাকতো। একদিন সে ওখানে গিয়েছে, যাওয়ার পরে ওই আমরা সবাই বাড়িতে আসছি, আসার পরে সবাই বলতেছে যে তুমি এখন ওই লজিংয়ে যাওয়ার দরকার নেই, তুমি আমার ভাইকে বলে তুমি এখন লজিংয়ে যাওয়ার দরকার নেই, তুমি চলে আসো, আজকে আমরা একটু সবাই মিলে একটু আনন্দ করবো, কালকে ঈদের নামাজ পড়ে টরে তারপরে একসাথে এই আমরা একটু ঘোরাঘুরি করবো। যাই হোক, পরে ভাই বললো ঠিক আছে, তাহলে আমি এখন এই যেহেতু যাবো ওখানে অনেক মাল, এই মাল আছে বলতে আপনার বিভিন্ন সামান আছে, আমার সাথে কাউকে পাঠান কিংবা ছোটো, আমি ছোটো ছিলাম আমাকে বলতো ছোটো তুমি আসো, মনা তুমি আসো। পরে আমি গেছি, যাওয়ার পরে ভাইয়া ওই বাড়ির পাশে যে বাড়িতে লজিং ছিল ওই বাড়ি থেকে আমাকে কিছু, আমাকে ওনার কিছু বইপত্র ছিল, কিছু জামাকাপড় ছিল, ট্রাঙ্ক ট্রুঙ্ক ছিল, ওগুলি ছোটো তো ট্রাঙ্ক, আমাকে একটা ব্যাগ হাতে দিল আর কিছু বই দিল হাতে। বই দেওয়ার পরে আমি আস্তে আস্তে করে আসতেছি। ইন দ্য ইন টাইম আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, ওইটা কখনো সেঁচা যায় না, সেচ করতে পারে না। পরে ওইটার পাশে, ওই পুকুরের পাশে একটা রাস্তা আছে ছোট, হ্যাঁ, চিপা রাস্তা, ওইটার পাশে একটা আরেকটা ড্রেনের মতো গর্ত হয়ে গেছে, নিজে নিজে গর্ত হয় এটা। পরে যাই হোক, যখন গর্ত হয়েছে ওদিক দিয়া মানুষ অনেকে মাটি কেটে ভরতে চেয়েছিল, ভরতে পারে নাই। পরে আমাকে, আমি মানে ছোটোবেলা থেকে ওদিকে যেতে ভয় পেতাম, তো আমার ভাই বললো যে আচ্ছা তুমি এগুলি নিয়ে কি যেতে পারবা? আমি বললাম হ্যাঁ পারবো। তুমি কোথায় যাবো? ভাইকে বললাম, বলে আমি একটু খেলতে যাবো, তুমি যাও এগুলি নিয়ে চলে যাও। পরে আমি ঠিক আছে ভাই আমি আসি। তাইলে আমি আস্তে আস্তে করে টুকটুক টুকটুক করে চলে আসতেছি। চলে আসার পরে এখন ওই বাড়ির পাশে যে পুকুরটা ওটার পাশে একটা গর্ত ছিল চিপা রাস্তার, ওই গর্তের ভিতরে আমি আসার সময় হুট করে, হ্যাঁ, কিছুই দেখতে পেলাম না। যখন আমি আসতেছি দুপুর ছিল, হ্যাঁ, হুট করে আসার সময় চারদিকে অন্ধকার আর বাতাস, আর আমি আসতে করে
হ্যাঁ গর্তের ভিতরে পড়ে গেছি। গর্তের ভিতরে পড়ে যাওয়ার পরে আমি এত ভয় পাইছি, আমি শুধু চিৎকার চেঁচামেচি করতেছি, এই আম্মা আব্বা ভাইয়া তোমরা কোথায়, আমাকে নিয়ে যাও, আমি আমাকে নিয়ে যাও, আমি পড়ে গেছি, আমি উঠতে পারি না, আমার কথা নাকি কেউ শুনতে পাচ্ছে না। পরে যাই হোক, আমি অনেক গভীরে যাচ্ছি, গভীরে যাচ্ছি, যেতে 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 হঠাৎ করে দেখলাম ওই গভীরে যাওয়ার দিকে হঠাৎ করে দেখলাম একটা ওই যে গর্তের ভিতরে কতগুলি কাঁটা কাঁটা শুধু আমার শরীরে বিঁধতেছে। আই হ্যাঁ, আমি এখন কী করবো কী করবো, আমি চিৎকার দিতেছি। আমি পরে চিৎকার দিতে 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 ভয় পেয়ে ওই আপনার হয়ে গেছি, অজ্ঞান হয়ে গেছে। পরে আমাকে খুঁজতেছে খুঁজতেছে খুঁজতেছে, পরে পায় না, বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিরে হ্যাঁ কই গেল। হ্যাঁ, ইভেনচুয়াল আপনার মাইকিং করে দিছে, আমি আমি নাকি হারাই আমাকে হারাই ফেলছে ওনারা, আমি নাকি হারিয়ে গিয়েছি, মাইকিং করে সবাই অ্যানাউন্স করতেছে। অ্যানাউন্স করার পরে আমাকে তো পাচ্ছে না। পরে ইন দ্য ইন্টাম আমার ভাই বিকালবেলা খেলা শেষ করে আসার সময় দেখতেছে আমি ওই গর্তের ভিতরে পড়ে গেছি। তো ও গর্তের ভিতরে পড়ে যাওয়ার পরে আমার আমার ওনার বইগুলি দেখতে পাইছি, কিরে এইখানে আমার বইগুলি, আমি না ছোটো আমার ছোটো ভাইয়ের কাছে দিয়ে দিছি, আসলে এখানে কেন এখন বইগুলি। পরে যাই হোক, আমি বইগুলি এবং উনি বইগুলি দেখে বুঝতে পারলো যে এই জায়গাটা তো খারাপ, হয়তো আমার ভাই এখানে পড়ে গেছে। যাই হোক, আমি একটু দেখি আমার ভাইটা কোথায়। পরে ওনাকে আবার এর ভিতরে ফোনও দিছে, ফোন দেওয়ার পরে কয় ওকে পাচ্ছি না, কয় কেন ওকে পাচ্ছেন না, ও তো বাড়িতে, যাক উনি খেলাধুলা শেষ না করেই চলে আসছে আমাকে খোঁজার জন্য। পরে দেখে আমি ওখানে পড়ে আছে, আমাকে নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমার কাছ থেকে এই কাহিনীটা শুনলো। তো আমি আমার ওই এলাকার পাশে আসলে অনেক ভয় পেয়ে পেয়ে চলতাম, আমি আদৌ আমার এলাকায় গেলে বেশি দিন থাকি না, দেশের বাড়িতে গেলে বেশি দিন থাকি না, দুই এক মিনিট থাকি। আসলে কাহিনীটা ইন্টারেস্টিংই, কিন্তু আমি আপনাদের কাছে সুন্দর মতো আপনাদের জন্য সুন্দর মতো ফুটিয়ে বলতে পারি না, ফুটিয়ে তুলতে পারি নাই। আর আমাদের ওই বাড়ির পাশে আরেকটা তাল গাছ ছিল, ওখানে নাকি ওই তাল গাছের উপরে একটা বুড়ি সবসময় উঠতো আবার নেমে যেত, এই জিনিসটা নাকি আমার বাবা দেখতো। আবার বড় বড় শিয়াল, বড় বড় বিড়াল আকৃত, অনেক বড় বড় উঁচা, এগুলি কি আমি জানি না, ওগুলি নাকি চলাফেরা করতো। তো যাই হোক, আসলে ব্যাপারটা হচ্ছে আজকে এই কাহিনীটি বলার উদ্দেশ্য হচ্ছে শিশুকালে কী করেছি, শিশুকালে আমার কী কী লাইফে ঘটেছে, ওই একটু ছোট্ট করে বললাম। আপনারা কিছু মনে করবেন না, আপনাদের কাছে ভালো যদি লাগে আবারও বলি, তাহলে আমার এই ভিডিওটা দেখেন, আমার এই কন্টেন্টগুলি দেখেন, দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।